বর্তমানে ইংল্যান্ডের বাড়ি ভাড়া তো আকাশ ছোঁয়া, তার উপরে আবার ইংল্যান্ডে থাকতে গেলে দিতে হয় মোটা টাকার কাউন্সিল ট্যাক্স। তো কি এই কাউন্সিল ট্যাক্স এবং কত টাকা পর্যন্ত দিতে হয় সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো বৃহস্পতিবার। গতকাল রাতে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো তাই সকালবেলার দিকে এখানে ওয়েদারটা একদম মেঘলা ছিল। তবে যা বৃষ্টি হওয়ার ওই রাতের দিকেই হয়েছিল, সকালবেলার দিকে আর বৃষ্টি টৃষ্টি হয়নি। আর ওই 8টা পর্যন্ত এখানে মেঘলাচ্ছন্ন ওয়েদার ছিল, আর একটু বেলা বাড়ার সাথে সাথে এখানে আবার বেশ ভালো মতনই রোদ উঠে গিয়েছিল। তো প্রতিদিনের মতন সকালবেলা স্নান পুজো সেরে চলে এসেছিলাম আমি রান্নাঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তাই একটুখানি বিউলির ডাল করব, সাথে আলু পোস্ত তো থাকবে, আর যাই হোক কিছু ভাজাভুজি করে নেব। তো চলুন রান্নাবান্না করতে করতেই আপনাদেরকে কাউন্সিল ট্যাক্সের ব্যাপারে জানাই। ইংল্যান্ডের প্রত্যেকটা শহরের সিটি কাউন্সিলের কাজই হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, ড্রেনেজ ব্যবস্থা ক্লিয়ার রাখা, জল সাপ্লাই দেওয়া, ইলেকট্রিক সাপ্লাই দেওয়া, এবং তার সাথে সাথে স্কুল বা চিকিৎসা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, এই সমস্ত কিছু করা। মানে ইংল্যান্ডে যে রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বা আমরা যে এত রকমের সুযোগ সুবিধা পাই কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই, এবং আমাদের বাচ্চারা যে ফ্রিতে স্কুলে পড়তে পারে, বা মিড ডে মিল ফ্রিতে পায়, বা ধরুন চিকিৎসা ব্যবস্থা আমরা যে ফ্রিতে পাই, তো এগুলো অ্যাকচুয়ালি দেখতে গেলে কোনোটাই ফ্রিতে নয়। তার জন্য আমাদেরকে মোটা টাকার কাউন্সিল ট্যাক্স পে করতে হয় প্রতি মাসে। আর বর্তমানে ইংল্যান্ডে বাড়ি ভাড়ার সাথে সমান তালে তাল মিলিয়ে কাউন্সিল ট্যাক্সও বেড়ে চলেছে। তবে ইংল্যান্ড যারা বসবাস করে তাদের সবাইকে যে সমান পরিমাণে কাউন্সিল ট্যাক্স দিতে হয় সেরকমটা নয়, যে যেরকম এরিয়াতে আছে তাকে সেইভাবে কাউন্সিল ট্যাক্স পে করতে হয়। আর কোনো এরিয়ায় কাউন্সিল ট্যাক্স কত বেশি বা কতটা কম, তো সেটাকে ঠিকঠাকভাবে নির্ধারণ করার জন্য ব্যান্ডিংয়ের ব্যবস্থা আছে। মানে এ থেকে এইচ পর্যন্ত কাউন্সিল ট্যাক্সের ব্যান্ডিং হয়। এ ব্যান্ডিং মানে হচ্ছে সব থেকে কম কাউন্সিল ট্যাক্স পে করতে হয়, আর এইচ মানে হচ্ছে সব থেকে বেশি কাউন্সিল ট্যাক্স পে করতে হবে। যেসব এরিয়াগুলো সিটি সেন্টার থেকে একটুখানি ভেতরের দিকে, বা যেসব জায়গায় একটু তুলনামূলকভাবে সুযোগ সুবিধা কম, তো সেই সব জায়গার ব্যান্ডিং হয় এ। আর এইচ ব্যান্ডিং মানে হচ্ছে প্রচণ্ড পস এরিয়া। এরপরে আপনাদেরকে জানাই এ থেকে এইচ পর্যন্ত এই যে ব্যান্ডিংগুলো আছে, তো তার বার্ষিক চার্জ কত পড়ে। তো এ ব্যান্ডিংয়ে ধরুন যারা থাকবে, তো তাদের বার্ষিক চার্জ পড়ে যায় 1380 পাউন্ড। মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি, তো তাহলে ওই 1,38,000 টাকার মতন বছরে তাদেরকে পে করতে হবে। আর এইচ ব্যান্ডিংয়ে যারা থাকবে তাদেরকে সেখানে পে করতে হয় বছরে 4,13,700 টাকা। এবারে বলি আমরা কত টাকা করে পে করি। তো আমরা যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে সিটি সেন্টারের একেবারেই কাছে, ভীষণই ভালো এরিয়া। তো আমাদের কাউন্সিল ট্যাক্সের ব্যান্ডিং হচ্ছে ডি। তো ডি ব্যান্ডিংয়ে আমাদেরকে প্রতি বছরে পে করতে হয় কাউন্সিল ট্যাক্স হিসেবে 2,07,000 টাকা। প্রতিটা ব্যান্ডিংয়ে যে কাউন্সিল ট্যাক্সের চার্জের কথাটা বললাম, তো সেটা বছরেও কেউ একবারে পে করে দিতে পারে, আর না হলে মাসে মাসেও পে করতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, 12 মাসের যে কাউন্সিল ট্যাক্সের চার্জ সেটাকে 10 মাসে পে করে দিতে হয়। আমরাও প্রতি মাসে মাসেই কাউন্সিল ট্যাক্স পে করি। তো আমাদেরকে প্রতি মাসে ওই 231 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি, তো তাহলে ওই 23,000 টাকার মতন পে করতে হয় কাউন্সিল ট্যাক্স হিসেবে। আর বর্তমানে ইংল্যান্ডের বাড়ি ভাড়া তো একেবারে আকাশ ছোঁয়া যাকে বলে। তো আমরা যেহেতু 2 BHK বেডরুমে থাকি, যেহেতু আমাদের দুটো বাচ্চা আছে, তো আমাদের প্রত্যেক মাসে বাড়ি ভাড়া পড়ে যায় ওই 1,25,000 টাকার মতো। তবুও বলবো, আমরা আগে ইংল্যান্ডের যে শহরে থাকতাম, মানে সাউথহ্যাম্পটনের থেকে ম্যানচেস্টারে বাড়ি ভাড়া হিসাব মতন কিন্তু আমরা ঠিকঠাকই দিই। মানে খুব যে বেশি পে করছি তা কিন্তু নয়, কারণ সাউথহ্যাম্পটনে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ওখানে কিচ্ছু ছিল না, তাতেও আমাদেরকে 1,200 পাউন্ড করে, মানে 1,20,000 টাকার মতন করে পে করতে হতো প্রতি মাসে। সেই জায়গায় এইখানটা তো মানে এরিয়া হিসেবেও ভীষণই ভালো, আর তার উপরে আমাদের গ্যারাজ আছে, প্লাস লিফটের ব্যবস্থা আছে, মানে সব কিছুই ভালো। আর আমাদের যেহেতু গাড়ি নেই, তো তাই জন্য আমরা গ্যারাজটাকেও ভাড়া দিয়ে দিয়েছি, আর সেখান থেকেও প্রতি মাসে 70 পাউন্ড, মানে 7,000 টাকা করে পেয়ে যাই। তো এইসব দিক দিয়ে বিচার বিবেচনা করলে বলবো ঠিকই আছে বাড়ি ভাড়া। তো যাই হোক, এবারে আপনাদেরকে জানাই যে বাড়ি ভাড়া আর কাউন্সিল ট্যাক্স মিলিয়ে আমরা প্রত্যেক মাসে কত টাকা করে পে করি। তো দুটো মিলিয়ে আমাদেরকে প্রত্যেক মাসে পে করতে হয়
1.5 লাখ টাকার মতো। ইংল্যান্ডে সমস্ত জিনিসেরই দাম আমাদের দেশের তুলনায় অনেকটাই বেশি এবং সেই হিসেবে মানুষকে মাইনেও দেওয়া হয়। তবে এই কাউন্সিল ট্যাক্স আর বাড়ি ভাড়ার চার্জটা পড়ে যায় যেন সব থেকে বেশি। তো যাই হোক, এখন দুপুর ওই 2টার মতন বেজে গেছে, তো আমাদের খাওয়া দাওয়াটা পেরে নিলাম। আর আজকে বৃহস্পতিবারের একদম নিরামিষ মেনুতে ছিল আলু পোস্ত, বিউলির ডাল, কুমড়ো ভাজা আর একটুখানি পাঁপড় ভাজা। আজকে আবার সুদীপ্তর শরীরটা ভালো নেই বলে ও বাড়ি থেকেই কাজকর্ম করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে উঠতেই পার্সেলটা এসেছে, তো চলুন দেখে নিই পার্সেলের মধ্যে কী কী আছে। আর কত গাড়ি হবে? হ্যাঁ, আর কত গাড়ি হলে তোমার ছেলে খুশি হবে? গাড়ির পর গাড়ি, গাড়ির পর প্রচুর গাড়ি। খুব খুশি, খুব খুশি। কার? স্টিং ওয়ালা কার? দেখো কই, আমি একবার দেখি। ওর হাতটা তো খারাপ, এটা টাইম একটুখানি ইয়ে করতে পারবে? এটা সেই তাস, অনেক দিন তাস খেলা হয়নি। এইটা একটা জিনিস, এটা পরে দেখাবো, এটাকে ভিআর বলে বেসিক্যালি। এখানে তোমার আর কি দেখবে, ওই যে 3D মুভি টুভি গুলো যখন দেখার সময় যারা 3D গ্লাস দেয় এরম দেয়, ঠিক এই VR এগুলো এরম আছে। এখানে মোবাইল বা কোনো কিছু দিয়ে মোবাইলে ভিডিওটা অনেকটা বেটার তোমার রেজলিউশনে দেখতে পাওয়া যায়। দেখবে চোখে এরকম আটকানো থাকে, দেখো দেখো লোক। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে VR, এটা পরে খুলছে। ও কি সুন্দর খেলছে। এটা যে বাইনোকুলার, ও মামা মেয়ের জন্য সেদিনকে বলছিল বাইনোকুলার। ও বাইনোকুলার, তো ছেলের গাড়ি আর মেয়ের বাইনোকুলার সবার জন্য তো কিছু কিছু দেয়া উচিত না? এইটা মোস্ট অল এখানটা তোমার ওই কম বেশি করার জন্য আই গেস। আচ্ছা রাখো, এগুলো সব আমি করব। এগুলো দেখি, ওখানে আবার লোকের বাড়ি আছে, লোকের বাড়ির দিকে বাইনোকুলার নিয়ে তাকাসনি, লোকে ভাবে আমাদের দিকে দেখছি। এটা কি লন্ডনে যাওয়ার একটা ওয়ালেট? আমি বলেছিলাম কারণ আমার এটা তো ও ছিঁড়ে ফিড়ে দিয়েছে, প্রচুর জায়গায় ছিঁড়ে গেছে, ওটা ভালো কোয়ালিটি হবে যাই না। তবে এটা আনলাম কারণ এই অনেক কটা কার্ড ফার্ড রাখার তো অসুবিধা হচ্ছে, সেই জন্য একখানে তোমার আর কি কিনলাম। ও এটা যে কেউ সেভ করতে পারবে, যে কেউ সেভ করতে পারবে। মা বেসিক্যালি হচ্ছে তোমার, হ্যাঁ চল মামন তো চুলটাকে সেভ করে দি। না না চল নেড়া করে দি। চলি কি হবে, মামন নেড়া করতে চাই। এটা কি জানতে হবে, জিনিসটা তো দেখাচ্ছিল খুবই ভালো, এই ব্রাশ গুলো পরিষ্কার করার জন্য আছে। দেখো যেটা দেখাচ্ছিল খুবই ভালো, যেটা তোমার লাগবে না, কিছু হবে না, এই এই যে এটা আছে হেয়ার রিমুভালের জন্য। হাতের লোম উড়ে যাবে তোমার, আমার করো। আমি চাই না, আমি চাই না, যদি হাতে লেগে যায়, আমার হাতে লেগে যাবে। হ্যাঁ হচ্ছে, খুব ভালোভাবেই হবে এবং তোমার এতটুকু কষ্ট হবে না। হ্যাঁ সত্যিই হচ্ছে না, কিন্তু লেগে যাবে। না লেগে যাচ্ছে না। হ্যাঁ লেগে যাবে, লাগবে, লাগছে গোদা, আরামই লাগবে। মা মা মা, কেমন ভালো না জিনিসটা? হ্যাঁ এইটা তোমার এই USB চার্জার আছে, তুমি চার্জ দেবে USB তে, চার্জে তুমি ইউজ করতে পারবে। রিমুভ হয়ে গেছে এই। হ্যাঁ বাহ ভালো জিনিস, ওই তো আমি দেখলাম জিনিসটা। শোনো তোমরা যাই বলো না কেন, আই ডোন্ট কেয়ার, আমি ইউজ করব। আরে এইখান থেকে তুই কেন করবি তুই বাচ্চা মেয়ে? আরে এইখান থেকে দেখলে এটা খুব ভালো জিনিস, আর একদম লাগছে না, লাগছে না তো, লাগছে না। হ্যাঁ এই তো উঠে গেছে। এইখানে সুন্দর এই মা ব্রাশটা কোথায় গেল? ব্রাশটা, ব্রাশটা, এই যে ব্রাশটা যেটা আছে, ব্রাশটা দিয়ে পরিষ্কার করে দিতে হবে এই যে এখানে, ঠিক আছে? এই জিনিসটা একটা নিয়ে এসেছি গত কয়েকদিন ধরেই সুদীপ তো যেহেতু পায়েতে ভীষণ যন্ত্রণা করছে, তো তাই জন্য ভাবলাম একটা ডাক্তার দেখিয়ে নিই। তো এখন ওই 7:45 মতন বাজে, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। ডাক্তারখানাটা বেশি দূরে নয়, আমাদের বাড়ির একদম কাছে পিঠের মধ্যেই, কিন্তু যেহেতু এই রাস্তাটা আমরা চিনতাম না, প্লাস ওর পায়েও যেহেতু ব্যথা হচ্ছিল, তো সেই সব কারণের জন্যই আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম।
ক্যাবেতে করে মাত্র আসতে 5 মিনিট টাইম লাগলো, আর এখানে যেহেতু 7টা থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো তাই জন্য কিছুক্ষণ ধরে এখানেই ওয়েট করতে হয়েছিল। আরে কিচ্ছু করবো না, চল, কি সুন্দর দেখ পায়রা, কি মজা কি মজা কি মজা, কত পায়রা। তোমার মেয়ে এত ভীতু, মানে সত্যি পায়রা গুলোকে দেখে ভয় পাচ্ছে। কি বললো তোমার ডাক্তার? ডাক্তার দেখালাম, ডাক্তার দেখলো প্রবলেমটা কি হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে কিনা, বললো এখন দেখো, এখন একটু হালকা করে এক্সারসাইজ করো, হালকা এক্সারসাইজ করো, তারপরে তোমার এক ডক্টরকে তোমার অ্যাপয়েন্টমেন্ট পড়বে, সেটা আমাকে আবার এই ম্যানচেস্টার তোমার রয়্যাল, যে ওখানে যেমন সাউদার্ন রয়্যাল ছিল, এখানে ম্যানচেস্টার রয়্যাল, এখানে হসপিটালে যেতে হবে, গিয়ে দেখাতে হবে। মামাম কোথায় গেল? ও সে ভয় দে, বাড়ি ফেরার সময় আমরা হেঁটে হেঁটেই বাড়ি ফিরেছিলাম, তার কারণ সুদীপ্তই বললো যে ওর পায়েতে হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এই রাস্তা দিয়ে যেতে যেতেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে, নমস্কার।